চাকরি নয় সেবা, এই মঞ্চে উজ্জীবিত নবীন পুলিশ সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। চাকরি নয় সেবা মঞ্চ উজ্জীবিত ও পরিবর্তিত পদ্ধতিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ পাওয়া ট্রেনি রিক্রুট কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 2 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ রোববার বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার। এছাড়াও একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজি এইচআরএম মোহাম্মদ মাজহারুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং নবনিয়োগকৃত 3000 কনস্টেবল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের উন্নয়নে রয়েছে নানান গল্প উপাখ্যান, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের নিয়োগে আসছে আমূল পরিবর্তন। জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু চেয়েছিলেন পুলিশ হবে জনগণের পুলিশ, সে ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সেবাধর্মী পুলিশ গঠন করতে অঙ্গীকারবদ্ধ। নতুন নিয়মে নিয়োগকৃত কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণেও পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে আমাদের মধ্যমায়ের দেশ, যেটা আমাদের টার্গেট ছিল, আমরা অলরেডি চলে আসছি। আজকের থেকে 5 বছর আগে, এই বিগত 3 বছর আগে আমরা চিন্তা করিনি এত সুন্দর একটা পরিবেশ আমরা সবাইকে দিতে পারব। আমরা শুধু মুখে বলি না, করেও দেখিয়েছি। আজকে যারা রিক্রুট মানে ট্রেনিংয়ে যাবে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব কিছুই একটা আমূল পরিবর্তন। পরিবর্তিত আধুনিক বিশ্বে অপরাধের ধরনে এসেছে আমূল পরিবর্তন, এই বলে মন্তব্য করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন যে অপরাধগুলি আমরা দেখছি, এই সবগুলিকে পিছে ফেলে সাইবার অপরাধটাই হবে মানে মূল অপরাধ। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ট্রান্সন্যাশনাল ক্রাইম সহ অপরাধ নিয়ন্ত্রণে তথা দক্ষ কর্মঠ পেশাদার পুলিশ গঠনের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেটাই আমরা মাথায় নিয়ে আমরা কাজ করছি। বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার এগুলো যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো কিছুই সম্ভব না। এবং আমাদের এখন অর্থনীতির অবস্থা অনেক ভালো হয়েছে, সুতরাং আইন শৃঙ্খলা বৃদ্ধি করার জন্য অলরেডি আমি এখানে এসে যা দেখলাম সারদা পুলিশ একাডেমিতে, আমি ফিজিক্যালি যেগুলো দেখলাম ফ্যাসিলিটিস ভেরি ইম্প্রেসিভ, এবং আমি খুবই সন্তুষ্ট। ডেফিনেটলি আমি এটা প্রাইম মিনিস্টারকে ফিডব্যাক দিব, ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব, সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই দেশটা সোনার বাংলাতে পরিণত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ কিন্তু উন্নতির মহাসড়কে, উন্নতির মহাসড়ক করতে গেলে সেই ধরনের আমাদের সরকারি চাকরিজীবীর প্রয়োজন। একটা দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে না উঠলে, একটা দক্ষ কাঠামো গড়ে না উঠলে আমাদের এই উন্নয়নের ধারাটাকে আমরা অব্যাহত রাখতে পারবো না। সততা, নিষ্ঠা, দক্ষতা এবং জনগণের প্রতি সর্বোপরি আন্তরিকতা নিয়েই এ তোমাদের এই কাজগুলি কিন্তু চালিয়ে যেতে হবে। তোমরা এখন থেকে একটা উন্নত মানসিকতার একজন চাকরিজীবী হিসেবে শুধু নয়, একজন সেবক হিসেবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, এই বিশ্বাসটুকু আমরা রাখি। আমি আশা করি তোমরা এটাতে সক্ষম হবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার সামনে যে 3000 নবীন রিক্রুট বসে আছে, এরা সবাই সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ হয়েছে। এবং আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনাকে এবং আপনার সফর সঙ্গীদেরকে, যে আমরা আমাদের চলতি জব মার্কেট থেকে আমরা বেস্ট অফ দি বেস্ট, যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে এবং বেস্ট অফ দি বেস্ট, তাদেরকে হায়ার করেছি ফর বাংলাদেশ পুলিশ সার্ভিস। আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, তোমরা ভাগ্যবান, তোমরা দক্ষতার প্রমাণ দিয়ে নিয়োগ পেয়েছ, তোমরা যে সৎভাবে নিয়োগ পেয়েছ, মেধার স্বীকৃতি হিসাবে নিয়োগ পেয়েছ, শারীরিক স্বীকৃতি, যোগ্যতার স্বীকৃতি হিসেবে নিয়োগ পেয়েছ, বাংলাদেশের 18 কোটি মানুষ তার প্রতিদান চায়। তোমাদের বাকি জীবন উৎসর্গ করতে হবে ফর দ্য সেক অফ দিস নেশন,
এই জাতির জন্য। তিনি আরো বলেন, এখানে আইন কামের বৈষম্য নয়, সামাজিক অবস্থানের বৈষম্য নয়, বৈষম্যহীন ভাবে প্রতিটি নাগরিককে তোমরা সেবা দেবে, কারণ তোমরা ওই জায়গা থেকে এসছো, তোমরা বঞ্চনা দেখেছো, বৈষম্য দেখেছো, আসো আমরা সমাজ থেকে রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য এবং বঞ্চনার অবসান ঘটাই এবং সেটা করার সুযোগ তোমাদের রয়েছে। একাডেমি প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক ট্রেনি রিক্রুট কনস্টেবলদের ভাগ্যবান আখ্যায়িত করে বলেন, কেন তোমরা ভাগ্যবান? অনেক কারণ আছে, আমি শুধু দুইটা কথা বলবো। এখন আজ পর্যন্ত কোন পুলিশের ট্রেনিং এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের এরকম চারজন কর্মকর্তা কখনো উপস্থিত হন নাই। তোমরাই প্রথম ব্যাচ এবং শেষ ব্যাচের মধ্যে বলতে পারি না যে বাংলাদেশের সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আমাদের পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল মহোদয় তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত। এটা তোমরা এই জন্য আমি মনে করি সবচেয়ে ভাগ্যবান পুলিশ সদস্য। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।